নমস্কার বন্ধুরা সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত আজ আমরা শুনব শ্রী শিবরাম চক্রবর্তী রচিত একটি রম্য রচনা অসত্থমা হত ইতি তবে গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যদি আমার গল্প এবং গল্পপাট ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো শুরু করছি অসো হত ইতি পাশের বাড়ি বেরি বেরি হওয়ার পর থেকেই মনটা খারাপ যাচ্ছিল পাশের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক যে ছিল তা নয় সম্পর্ক হবার আশঙ্কাও ছিল না কিন্তু বেরি সঙ্গে সম্পর্ক হতে কতক্ষণ যে বেপরোয়া ব্যারাম কোন দেশ থেকে এসে এত দূর পর্যন্ত এগুতে পেরেছে তার পক্ষে আর একটু কষ্ট স্বীকার করা এমন কি কঠিন কদিন থেকে শরীরটাও খারাপ বোধ করতে লাগলাম মনের মধ্যে স্বগতোক্তি শুরু হয়ে গেল ভালো করছো না হে অশ্বিনী সময় থাকতে ডাক্তার ঠাক্তার দেখাও মনের পরামর্শ মানতে হলো ডাক্তারের কাছেই গেলাম বিখ্যাত ডাক্তার গজেনের কাছে আমাদের পাড়ার ডাক্তার এবং ডাক্তার বলতে একমাত্র তাকেই বোঝায় তিনি নানা রকম পরীক্ষা করলেন পালসের বিট গুনলেন ব্লাড প্রেশার নিলেন স্টেটোস্কোপ বসালেন অবশেষে নিছক আঙুলের সাহায্যে বুকের নানা স্থান বাজাতে শুরু করে দিলেন বাজনা শেষ হলে বললেন আর কিছু না আপনার হার্ট ডায়ালেট করছে বলেন কি গজেন বাবু আমার পিলে পর্যন্ত জমকে যায় তিনি দারুণ গম্ভীর হয়ে গেলেন কখনো বেরি বেরি হয়েছিল কি হুম হয়েছিল পাশের বাড়িতে ভয়ে ভয়ে বলতে হলো ডাক্তারের কাছে ব্যারাম লুকিয়ে লাভ নেই ঠিকই ধরেছি বেরি বেরির আফটার এফেক্টসি এই তাহলে কি হবে আমি অত্যন্ত কাতর হয়ে পড়লাম তাহলে কি আমি আর বাজব না একটু শক্ত বটে সঙ্গীন কেস এরকম অবস্থায় যে কোনো হার্ট হাটফেল করা সম্ভব হ্যাঁ বলেন কি গজেন বাবু না আপনার কোনো কথা শুনবো না আমাকে বাঁচাতেই হবে আপনাকে করুণ কণ্ঠে বলি তা যে করেই পারেন আমি না বেঁচে থাকলে আমাকে দেখবে কে আমাকে দেখবার আর কেউ থাকবে না যে কেউ নেই আমার পাঁচ টাকা ভিজিট দিয়ে ফেললাম আচ্ছা চেষ্টা করে দেখা যাক গজেন ডাক্তার বললেন একটা আপনাকে নিয়মিত খাবেন আমি আর টাকা ওর হাতে গুঁজে দিলাম তবে তাই কয়েক বোতল বানিয়ে দিন আমায় আমি হরদম খাবো না হরদম নয় দিনে তিনবার আর কোথাও চেঞ্জে যান চলে যান পশ্চিম টশ্চিম গেলে ভালো হয় সেখানে গিয়ে আর কিছু নয় একদম কমপ্লিট রেস্ট জন্য প্রাণের মরিয়া হতে বেশি দেরি লাগে না মানুষের বললাম আচ্ছা তাই যাচ্ছি না হয় ডাল্টনগঞ্জে আমার মামার বাড়ি সেখানেই যাব কমপ্লিট রেস্ট বুঝেছেন তো হাঁটা চলা কি ঘোরাফেরা কি দৌড়ঝাঁপ কি কোনো পরিশ্রমের কাজ একদম না করেছেন কি মরেছেন যাকে বলে হার্ট ফেল দেখতে শুনতে দেবে না সঙ্গে সঙ্গে খতম বুঝেছেন তো বাবু অশ্বিনী বাবু হাড়ে হাড়ে বুঝেছেন ডাক্তার দেখাবার আগে বুঝেছেন এবং পরে বুঝেছেন যেদিনই পাশের বাড়িতে বেরি বেরিয়ে সূত্রপাত হয়েছে সেদিনই তিনি জেনেছেন তার জীবন সংশয় তবু গজেনবাবুকে আশ্বস্ত করি নিশ্চয়ই পরিশ্রম না করার জন্যই যা পরিশ্রম তাই করব। আপনি নিশ্চিন্ত থাকুন এখন থেকে অলস হবার জন্যই আমার নিরলস চেষ্টা থাকবে এই বলে আমি ওরফে অশ্বিনীবাবু বিদায় নিলাম মামারা থাকেন ডালটনগঞ্জে সেখানে তাদের ক্ষেত খামার মোটা বেতনের সরকারি চাকরি ছেড়ে দিয়ে জমি টমি কিনে চাষবাস নিয়ে পড়েছেন বেকার সমস্যা সমাধানের মতলব ছোটবেলা থেকেই মামাদের মনে ছিল কিন্তু চাকরির জন্য তা করতে পারছিলেন না চাকরি করলে আর মানুষ বেকার থাকে কি করে সমস্যাই নেই তো সমাধান করবেন কিসের অনেকদিন মনো কষ্টে থেকে অবশেষে তারা চাকরি ছাড়লেন তারপরে এই চাষবাস কলকাতার বাজারে তাদের তরকারি চালান আসে সরকারি গর্বে অনেককে গর্বিত দেখেছি কিন্তু তরকারির গর্ব কেবল আমার মামাদের এক একচেতে ব্যবসা অনেকদিন থেকে শোনা ছিল দেখার বাসনাও ছিল এবার এই রোগের অপূর্ব সুযোগে ডালটনগঞ্জে গেলাম মামার বাড়িও যাওয়া হলো চেঞ্জেও যাওয়া হলো এবং চায় কি তাদের তরকারি সাম্রাজ্য চোখেও দেখতে পারি চেখেও দেখতে পারি হয়তো বা মামারা আমাকে দেখে খুশি হয়ে ওঠেন বেশ বেশ এসেছ যখন তখন থাকো কিছুদিন বড় মামা বলেন পায়ের ধুলো নিতে নিতে বলি চেঞ্জের জন্যই তো এলাম মামা বলেন এসেছ ভালোই করেছ এতদিনে পটলের একটা ব্যবস্থা হলো ছোট মামা সায় দেন হ্যাঁ একটা দুর্ভাবনাই ছিল যাক তা ভালোই হয়েছে তিন মামাই যুগপথ ঘাড় নাড়তে থাকেন বুঝলাম মামা তো ভাইদের কারো গুরুভার আমায় বহন করতে হবে হয়তো তাদের পড়াশোনার দায়িত্ব নিতে হতে পারে ছেলে পড়ানো এমন কিছু শক্ত কাজ নয় যে ফেল করে যাবে গুরুতর পরিশ্রম কিছু না করলেই হল টিউশনের যেগুলো শ্রমসাধ্য অংশ যেমন পড়া নেওয়া ভুল করলে শোধরাবার চেষ্টা করা কিছুতেই ভুল না শোধরালে শেষে পাখা পেটা করা এবং প্রাণপণে বেতন বাগানো এখন থেকেই সেগুলো বাদ দিতে সতর্ক থাকলাম হ্যাঁ সাবধানেই থাকবো রীতিমতোই যাতে কান মলবার কষ্ট শিকারটুকুও না করতে হয় বরঞ্চ পোস্টই দেব পটলকে যদি পড়াশোনায় ফাঁকি দিতে থাকে কিংবা কাঠ ফাটা রোদ চেগে উঠলেই ওর যদি ডান্ডাগুলি খেলায় প্রবৃত্তি জেগে ওঠে ভেঙে পড়তে চায় আমার উৎসাহই থাকবে ওর তরফে ভাতৃপ্রীতি আমার যতই থাক প্রাণের চেয়ে পটল কিছু আমার আপনার নয় তা মামা তো পটলই হোক কি তো পটলি মামা তো ভাইদের সঙ্গে মোলাক্ষাত হতে বেশি দেরি হলো না তিনটে দান পেতে বাচ্চা মাথা পিছু একটি করে গুনে দেখলাম এর মধ্যে কোনটি পটল বাজিয়ে দেখতে হয় আলাপ শুরু করা গেল তোমার নাম কি কোকা রাম রামঠনাঠন এ সে আবার কি পরিচয়ের সূত্রপাতেই পিলে চমকে যায় আমার দ্বিতীয় জনের অযাচিত জবাব আসে আমার নাম ভাজ্রি দাস হো আমার তো দম আটকাবার জোগাড় বাঙালির ছেলের এসব আবার কি নাম এমন বিদ ঘুটে এরকম বদনাম কেন বাঙালির বড় মামা পরিষ্কার করে দেন যে দেশে থাকতে হবে সেই দেশের দোস্তর মানতে হবে না তা নইলে বড় হয়ে এরা এখানকার দশজনের জনের সাথে মিলেমিশে খাবে কিসে মানিয়ে চলবেই বা কি করে মামা বলেন এসব বাবা ডালটনি নাম যে দেশের যা দস্তুর ছোট মামা বলেন এখানকার সবাই বাঙালিকে বড় ভয় করে আমরা ব্যবসা করতে এসেছি যুদ্ধ করতে এত আসেনি তাই এদের পক্ষে ভয়ঙ্কর বাঙালি নাম সব বাদ দিয়ে এদেশি সাদাশীদের নাম রাখা তৃতীয়টিকে প্রশ্ন করতে আমার ভয় করে তুমি তবে পটল ছেলেটির দিক থেকে একটা ঝটকা আসে আমার নাম গিধর বা হাট ফেলের একটা বিষম ধাক্কা ভয়ানক ভাবে কেটে যায় পকেট থেকে বের করে চট করে একদাক ভিজিটালিসকে নি পটল তবে কার নাম তিনজনেই ঘাড় নাড়ে জানি না তো তোমারা নাম কে আজি জিজ্ঞেস করে ওদের একজন আমার নাম আমার নাম আমতা আমতা করে বলি আমার নাম শিবরাম দেশে ডাল ভাঙা কায়দায় আমার নামটার একটা হিন্দি সংস্করণ বার করতে হয় ভর্তি এগিয়ে এসে আমার হাতে শিশিটি হস্তগত করে সিরোপ হ্যাঁ তিনটি বোতল ওদের তিনজনের হাতে দিই মেজো মামা একটি লেবেলের ওপর দৃকপাত করে বলেন সিরাপ নেহি ভিজিটাল খাও মত তাপকে উপর রাখ দো ভাতৃদাস রামঠানকে বুঝিয়ে দেয় সামঝা কুচ ইসে হি ডিজ লন্ঠন বানতি এহি দাবাইসে বড় মামা বলেন শিবু সেই কাল সকালে গাড়িতে উঠেছ খিদে পেয়েছে নিশ্চয় কিছু খেয়ে নাও আগে পড়ল। ছোট মামা আমার বিস্মিত দৃষ্টির জবাব দেন তোমার দাদামশায় সঙ্গে মামিরা সব তীর্থে গেছেন কি না তাই দিন কতর জন্য এই মহারাজকে কাজ চালানোর মতো রাখা হয়েছে তেইশটা চাপাটি আর কুচ তরকারি নিয়ে মহারাজের আবির্ভাব হয় তিনটি চাপাটি বা চপেটা ঘাত সহ্য করতেই প্রাণ যায় যায় তারপর কিছুতেই আর টানতে পারি না মামারা হাসতে থাকেন অগত্যা লজ্জায় পড়ে আর আড়াইটা কোনো রকমে গলাধ করি টেনে টুনে পাঠাই গলার তলায় ঠেলে ঠুলে মামা ভয়ানক হাসেন তোমার যে দেখি পাখির খোড়াকে আমি বলি খেতে পারতাম কিন্তু পরিশ্রম করা আমার ডাক্তারের নিষেধ কিনা আঁচিয়ে এসে লক্ষ্য করি আমার ভুক্তা বসে সেই সাড়ে সতেরো খানা চাপাটি ফ্রম রাম ঠানাঠান টু গিধর চোখের পলকে নিঃশেষ করে এনেছে এ দৃশ্য দেখাও কম সমসাধ্য নয় তার খেতে হয় বড় মামা বলেন চলো একটু বেরিয়ে আসা যাক নতুন দেশে এসেছো জায়গাটা দেখবে না বলে আমাকে টেনে নিয়ে চলতে থাকেন অনিচ্ছা সত্ত্বেও বেরুতে হয় ডাক্তারের মতে বিশ্রাম দরকার একেবারে কমপ্লিট রেস্ট কিন্তু মামারা রেস্ট কাকে বলে জানেন না আলস্য ওদের দুচক্ষের বিষ নিজেরা অনস্ত থাকবেনই না অন্য কাউকে থাকতেও দেবেন না সারা ডালটনগঞ্জটা ঘুরলাম অনেক দ্রষ্টব্য জায়গা দেখা গেল যা দেখবার কোনো প্রয়োজনই আমার ছিল না কোনোদিন পুরো সাড়ে তিন ঘন্টার পাক্কা এগারো মাইল ঘোরা হলো প্রতি পদক্ষেপেই মনে হয় এই বুঝি হার্ট ফেল করলো কিন্তু কোনো রকমে আত্মসংবরণ করে ফেলি কি করে যে করি আমি নিজেই বুঝতে পারি না বাড়ি ফিরে এবার বিয়াল্লিশটা চাপাটির সম্মুখীন হতে হয় পাখির খোরাক বলে আমাকেই সব থেকে কম দেয়া হয়েছে পরে খাবো জানিয়ে এক ফাঁকে ওগুলো ছাদে ফেলে দিয়ে আসি পরে গিয়ে দেখি তার চিহ্ন মাত্র নেই পাখির খোরাক তা সত্যি খাবার পর শোবার আয়োজন করছি বড় মামা বলেন আমাদের ক্ষেত খামার দেখবে চলো ছোট মামা বলেন দিবানিদ্রা খারাপ ভারী খারাপ ও তো শরীর ভেঙে পড়ে আমি বলি হাজার না কাল দেখব তবে চলো দেহাতে গিয়ে আখের রস খাওয়া যাক আখের ক্ষেত দেখেছো কখনো আখের রসের লালসা ছিল জিজ্ঞেস করলু খুব বেশি দূরে নয় তো আরে দূর কিসের কাছেই তো দু কদম মোটে কদমে কদম হয় জানি চোখে কদম ফুল দেখছি তবু শুনি এই কাছেই এসে পড়লাম বলে প্রাণের আশা ছেড়েই দিয়েছি মামার পাল্লায় পড়লে প্রাণ প্রায়ই থাকে না রামায়ণ মহবাদ তার প্রমাণ আছে আরো দু মাইল পরে দেহাত আখের রস খেয়ে দেহ কাত করলাম আমার অবস্থা দেখে মামাদের করুণা হলো বোধ হয় দেহাতি রাস্তা ধরে এক্কা যাচ্ছিল একটা সেটাকে ভাড়া করে ফেললেন এক্কায় কখনো চরিনি কিন্তু চাপবার পর মনে হলো এর চেয়ে হেঁটে ছিল ভালো এমনি দাপট যে মুহূর্তেই আমি আকাশে উদ্ধৃত হতে লাগলাম যাত্রায় এতক্ষণ টিকে থাকলেও এ ধাক্কা এর এবার গেলাম নির্ঘাত সজ্ঞানে এক্কা প্রাপ্তির আর দেরি নেই বেশ টের পেলাম বাড়ি ফিরতে রাত হয়ে গেল এক্কায় যতক্ষণ এসেছি তার দুই তৃতীয়াংশ সময় আকাশে আকাশেই ছিলাম এই কথা বলতে পারি কিন্তু সেই আকাশের ধাক্কাতে সারা গায়ে দারুণ ব্যথা হাড় পাজরা যেন ভেঙে ঝড় ঝরে হয়ে গেছে বোধ হতে লাগলো তেত্রিশটা চাপাটির মধ্যে সোয়াতিন তিনখানা আত্মসাত করে শুয়ে পড়লাম কোথায় রামলীলা হচ্ছিল মামারা দেখতে গেলেন আমাকে সঙ্গে যেতে সাধলেন বারবার অভয় দিলেন যে এক কদমের বেশি হবে না আমি কিন্তু ঘুমের ভান করে পড়ে থাকলাম ডালটনি এক কদম মানে যে একুশ মাইল তা আমি ভালো রকমই বুঝেছি আলাদা বিছানা ছিল না একটি মাত্র বড় বিছানা পাতা তাতেই ছেলেদের সঙ্গে শুতে হলো খানিকক্ষণেই বুঝতে পারলাম যে হ্যাঁ সৌরজগতেই বাস করছি বটে আমার আশেপাশে তিনটে ছেলে যেন তিনটে গ্রহ তাদের কক্ষ পরিবর্তনের কামাই নেই এই যেখানে একজনের মাথা দেখি একটু পরেই দেখি সেখানে তার পা খানিক বাদে মাথা পার কোনোটাই দেখতে পাই না তারপরেই অকস্মাৎ তার কোনো একটা সঙ্গে আমার দারুণ সংঘর্ষ লাগে চটকা ভেঙে যায় আহত স্থানের শুশ্রূষা করতে থাকি কিন্তু ওদের কারুন নিদ্রার বিন্দু মাত্র ব্যত্যয় ঘটে না ঘুমের ঘরে যেন বোঁ বোঁ করে ঘুরছে ওরা আমিও যদি ওদের সঙ্গে ঘুরতে পারতাম তাহলে বোধ হয় তাল বজায় থাকতো ঠোকাটোকি বাধার সম্ভাবনাও কমতো কিছুটা কিন্তু মুশকিল এই ঘুরতে গেলে আমার ঘুমানো হয় না আর ঘুমিয়ে পড়লে ঘোরার কথা একদম ভুলে যায় দেখছি পা দিয়েও বক্সিং করার বেশ অভ্যেস আছে এবং সব সময়ে নট টু হিট বিলো দি বেল্টের নিয়ম মেনে চলে বেলেও মনে হয় না নাক এবং দাঁত খুব সতর্কভাবে রক্ষা করছি ওদের ধাক্কায় কখন যে দেহচ্যুত হয় এই ভয় দফা তো রফা ভাবছি আর চৌকিদারিতে কাজ নেই মাটিতে নেমে শটান জমিদার হয়ে পড়ি প্রাণ হাতে নিয়ে এমন করে ঘুমানো যায় না পোষায় না আমার এদিকে দুটো তো বাজে নিচে নেমে শোবার উদ্যোগে আছি এমন সময় নেপথ্যে মামাদের সরগোল শোনা গেল রামলীলা দেখে আড়াইটা বাজিয়ে এখন ফিরছেন মাটি থেকে পুনরায় প্রমোশন নিতে হলো বিছানায় মামারা আমাকে ঘুম থেকে জাগালেন অর্থাৎ তাদের ধারণা যে জাগালেন তারপর ঝাড়া দু ঘন্টা রামলীলার গল্প চলল হনুমানের লম্ফম্প তিন মামাকেই ভারী খুশি করেছে সে সমস্তই আমায় শুনতে হলো ঘুমে চোখের পাতা জড়িয়ে আসছিল কেবল হুম হা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ এক মামা প্রশ্ন করে বসলেন হনুমানের বাবাকে জানো তো শিবরাম ঘুমের ঝকে ইতিহাসটা ঠিক মনে আসছিল না হনুমান টুরাল হলে মামাদের নাম করে দিতাম সিঙ্গুলার অবস্থায় কার নাম করি সংকোচের সঙ্গে বললাম জাম্বুবান নয় তো বড় মামা বললেন পাগল মেজ মামা বললেন আমরা যা নিঃশ্বাস টানছি তাই ও এতক্ষণে বুঝেছি হঠাৎ আমার বুদ্ধি খুলে যায় বলে ফেলি চট করে ও যত সব রোগের জীবাণু বড় মামা আবার বলেন পাগলা মেজ মামাও আমায় দমিয়ে দেন বলেন না ওসব নয় জীবাণু টিবাণু না জীবাণু টিবাণু না তাহলে কি তবে আমার তো ধারণা ছিল এই সব প্রাণীরাই আমাদের শ্বাস প্রশ্বাসে যাতায়াত করে আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলি ছোট মামা বলেন পবনদেব সাক্ষাৎ পবন দেবকে নিঃশ্বাসে টানছি এই কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়েছি কিংবা হয়তো ঘুমাইনি বড় মামা আমাকে টেনে তুললেন ওঠো ওঠো চারটে বেজে গেছে ভোর হয়ে এলো হাত মুখ ধুয়ে নাও চলো বেরিয়ে পড়ি আমরা সকলেই প্রাতভ্যমন করি রোজ তুমিও বেড়াবে আমাদের সঙ্গে মেজ মামা বললেন বিশেষ করে চেঞ্জে এসেছো যখন হাওয়া বদলাতেই তো এসেছো ছোট মামাও সায় দেন ডালটনগঞ্জের হাওয়াই হলো আসল হাওয়া খেতে এসে হাওয়ায় যদি না খেলে তবে আর খেলে কি চোখে মুখে জলের ছিটে দিয়ে মামাদের সঙ্গে বেরিয়ে পড়লাম সাড়ে সাত মাইল হাঁটবার পর বড় মামা দুধারে যত দূর দেখা যায় বাহু বিস্তার করলেন এই সব সবই আমাদের জমি যতদূর দেখা যায় জমি কেবল জমি চোখে পড়ে মেজ মামা বলেন এবারে যা আলু ফলেছিল তা যদি দেখতে পটলও খুব হবে এবার ছোট মামা ঘান নাড়েন আমরা সব নিজেরাই করি তো জন্মজুরের সাহায্য নিই না স্বাবলম্বনের মতো আর কি আছে গতবারে আমরা তিন ভাইয়ে তুলে কুলিয়ে উঠতে পারলাম না প্রায় আড়াই লক্ষ পটল এ চড়েই পেকে গেল বিলকুল বরবাদ পাকা পটল তো চালান যায় না কে কিনবে বড় মামা দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন তবুও তো প্রত্যেকে দশ লাখ করে তুলেছিলাম মামা আশ্বাস দেন যাক এবার আর নষ্ট যাবার ভয় নেই ভাগ্নেটা এসে পড়েছে বাড়তির ভাগটা ওই তুলতে পারবে ছোট মামা বলেন এবার কিন্তু পটল ফলেও দেরা তাও পারবে জোয়ান ছেলে উঠে পড়ে লাগলে ও আমাদের ডবল তুলতে পারে পারবে না বড় মামা আমার পিঠ চাপড়ান পৃষ্ঠপোষকটার ধাক্কা সামলে স্বরে বলি পটলের সিজনটা কবে আর কি দিন সাতেক পরেই তো পটল তোলার পালা শুরু হবে ছোট মামার কাছে ভরসা পাই চোদ্দ মাইল হেঁটে টলতে টলতে বাড়ি ফিরি ফিরেই ভিজিটালিসের অন্বেষণে গিয়ে দেখি তিন বোতলি ফাঁক গিধর জিজ্ঞাসা করি ক্যা হুয়া জবাব দেয় উদন খা ডালা প্রতিবাদ করে নেহিজি ও ভি আপকো ভিজিটালিস ও ভি খাইস কেবল খাওয়াইস নয় আমাকেও খেয়েছে মাথায় হাত দিয়ে বসে পড়ি এই দারুণ পরিশ্রমের পর এখন কি করে হার্ট ফেলের মতো হাত থেকে বাঁচি আত্মরক্ষা করি আপনার গজেন ডাক্তারকে চিঠি লিখতে বসলাম কাল এসে অবধি সব ইতিহাস সবিশেষ দিয়ে অবশেষে জানাই ভিজিটালিস নেই ভালোই হয়েছে আমার আর বাঁচবার স্বাদও নেই বাঁচতে গেলে আমায় পটল তুলতে হবে এক আপটা নয় সাড়ে তিন লাখ পটল তার বেশিও হতে পারে তুলতে হবে আমাকে পত্রপাট এমন একটা ওষুধ চট করে পাঠাবেন যাতে পটল তোলার হাত থেকে নিষ্কৃতি পাই এবং সঙ্গে সঙ্গে আমার হার্ট ফেল করে এ পর্যন্ত যা দারুণ খাটুনি গেছে তাতেও যখন এই ডায়ালেটেড হার্ট ফেল করেনি তখন ওর ভরসা আমি ছেড়েই দিয়েছি ওর ওপর নির্ভর করে বসে দেখা যায় না সাড়ে তিন লাখ পটল তোলা আমার সাধ্য নয় তার চেয়ে আমি একবার একটিমাত্র পটল তুলতে চাই পটলের সিজন আসার ঢের আগেই যখন মরবারও আসা নেই বাজবারও ভরসা নাস্তি তখন এ জীবন রেখে লাভ কি ইতি মরণাপন্ন কিংবা জীবনাপন্ন বিনীত ইত্যাদি ইত্যাদি এক সপ্তাহ গেল দু সপ্তাহ কেটে গেল তবু ডাক্তারের কোনো জবাব নেই ওষুধ পাঠাবার নাম নেই কাল সকাল থেকে পটল পর্ব শুরু হবে ভেবে এখন থেকেই আমার হৃদকম্প আরম্ভ হয়েছে এ রেখেছি মামারা রাত্রে রামলীলা দেখতে গেলেই সেই সুযোগে কলকাতার গাড়িতে শটকান দেব কলকাতায় ফিরেই গজেন ডাক্তারের কাছে ছুটি গিয়ে দেখি কম্পাউন্ডার দুজন গালে হাত দিয়ে বসে আছে রোগী পত্তর নেই জিজ্ঞাসা করলাম গজেন বাবু আসেননি আজ কোথায় তিনি দু তিনবার প্রশ্নের পর অঙ্গুলি নির্দেশে জবাব পাই ও এই বাড়ির তেতালায় গেছেন রোগী দেখতে বুঝি উত্তর আসে না রোগী দেখতে নয় আরো ওপরে আরো ওপরে আরো ওপরে কিরকম বাড়ির ছাদে নাকি আমি অবাক হয়ে যাই ঘুরিয়ে ওরা বুঝি আগে না তারও ওপরে ছাদের ওপরে তবে কি এরোপ্লেনের সাহায্যে তিনি আকাশেই উঠছেন এখন ডাক্তার মানুষের এই আবার কি বেড়া বিস্ময়ের আতিশয্যে প্রায় ব্যাকুল হয়ে উঠি এমন সময়ে ছোট কম্পাউডারটি গুরু গম্ভীর ভাবে অথচ সংক্ষেপে জানান তিনি মারা গেছেন মারা গেছেন সে কিরকম দশ দিনের মধ্যে তৃতীয়বার আমার পিলে চমকায় হার্ট ফেল ফেল হয় বুড়ো কম্পাউন্ডারটি বলেন কি আর বলবো মশায় এক চিঠি এক সর্বনাশে চিঠি ডালটনগঞ্জ থেকে অশ্বিনীর কার এলো যেন তাই পড়তে পড়তে ডাক্তারবাবুর চোখ উল্টে গেল বার শুধু বললেন কি সর্বনাশ কি সর্বনাশ তারপরে আর কিছুই বললেন না তার হার্ট ফেল হলো নিজের পাড়ায় যতটা অপরিচিত থাকা যায় এই জন্যই গজেন ডাক্তারের কাছে আমি অশ্বি নিরূপ ধারণ করেছিলাম আজ সেই ছদ্ম নামের মুখোশ আর খুললাম না নিজের কোনো পরিচয় না দিয়েই বাড়ি ফিরলাম একবার ভাবলাম বলি যে সেই সংকট মুহূর্তে ডাক্তারবাবুকে এক ডোজ ভিজিটালিস দেওয়া উচিত ছিল কিন্তু এখন আর বলে কি লাভ শেষ হলো আজকের গল্প কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবে যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবে এবং গল্পটাকে সকলের সাথে শেয়ার করবে নমস্কার